আজকের ভিডিওতে পাঁচটি নেক্সট লেভেল ডিসপ্লে নিয়ে কথা বলবো, যেগুলোর কথা মানুষ এতদিন চিন্তাও করতে পারে নাই। সো ভবিষ্যতে আমরা কি কি পেতে যাচ্ছি ভিডিওটা দেখলে বুঝবেন, এবং এগুলো একদম ফিউচারের টেকনোলজি। তো প্রথমে আমি যে ডিসপ্লে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট ডিসপ্লে। যেমন আমি উদাহরণ দেখাচ্ছি, এই গ্লাসটাকে দেখলে আপনার একদম নর্মাল একটা গ্লাস মনে হবে, কিন্তু আমি যদি বলি এটা একটা ডিসপ্লে, হ্যাঁ ভবিষ্যতের ডিসপ্লে এমনই হতে যাচ্ছে যেটাকে আপনি দেখলে একটা গ্লাস মনে হবে, কিন্তু সেটা একটা ডিসপ্লে হবে। তো আপনি যদি কারো বাসায় যান তাহলে দেখবেন যে ওয়ালের মধ্যে বা কোথাও এরকম একটা গ্লাস লাগানো আছে, তো আপনি দেখলে নর্মালি গ্লাস মনে হবে, এবং টিভি অন করলে দেখবেন যে এটা একটা ডিসপ্লে হয়ে গেছে, এরকম অনেকটা হবে। এবং এটা ভবিষ্যতের কিছু না, বর্তমানে এলজি তাদের ওলেড টিভিগুলোতে এই টেকনোলজি ব্যবহার করতেছে। আপনি চাইলে গুগলে দেখে নিতে পারেন ট্রান্সপারেন্ট ডিসপ্লে। তারপর দুই নাম্বারে হচ্ছে রোলিং ডিসপ্লে। এটা আবার কি? দেখুন, এটা বেসিক্যালি আপনি কোথাও গেলে দেখবেন যে একটা বক্স টাইপের একটা কিছু পড়ি আছে, সাউন্ড বক্স টাইপের একটা লম্বা কিছু পড়ি আছে। ওয়েল, তো আপনি টিভি অন করলে বা ডিসপ্লেটাকে অন করলে দেখবেন যে ওই বক্সের ভিতর থেকে একটা ডিসপ্লে বের হয়ে আসছে, মানে বক্সের ভিতরে সেটা রোলিং অবস্থায় ছিল, টিভি অন করলে বা বক্সটাকে ওপেন করলে ওটার ভিতর থেকে একটা ডিসপ্লে বের হয়ে আসবে, এবং আপনি সেখানে টিভি বা মাল্টিমিডিয়া যে কোনো কিছু দেখতে পারবেন। বেসিক্যালি একটা ডিসপ্লে, সেটা এটা হচ্ছে রোলিং ডিসপ্লে, এবং বর্তমানে এটা অ্যাভেলেবেল আছে। তারপর তিন নাম্বার আমি যেটা বলবো সেটা একদম পাগল করে দেওয়ার মতো, সেটা আমাদের ইলন মাস্ক ভাইয়ের আবিষ্কার। আপনারা হয়তো অনেকে জানেন না, ইলন মাস্কের স্পেস এক্স, তারপর টেসলা, এগুলো ছাড়াও আরও অনেকগুলো ব্র্যান্ড আছে, এবং সেগুলোর একটা হচ্ছে নিউরোলিঙ্ক। এটা মূলত মানুষের শরীরে চিপসেট বা মানুষের শরীরের মধ্যে মেমোরি কার্ড লাগানো বা ব্রেন কন্ট্রোল করা এসব কাজ করে থাকে। তারা ইতিমধ্যে একটা বানরের ব্রেনকে কন্ট্রোল করতে পারছে, এবং আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে এমন একটা ডিসপ্লে যেটা মানুষের ব্রেনে কি চলতেছে সেটা ডিসপ্লেতে দেখাবে, অনেক ভয়ঙ্কর একটা জিনিস। তো বেসিক্যালি নিউরোলিঙ্ক এমন একটা চিপ বানাইছে যেটা মানুষের ব্রেনে, মানুষ বা অন্য যে কোনো প্রাণীর ব্রেনে লাগালে আপনি তখন কি চিন্তা করতেছে, আপনার ভিতরে কি চলতেছে, মাথায় কি চলতেছে, এসব কিছু একটা ডিসপ্লেতে দেখাবে। এবং এটা কেন বানাইছে, এর সাহায্যে যারা পাগল বা মানসিক সমস্যা আছে, মেন্টাল সমস্যা, তাদের মাথায় মূলত কি নিয়ে সমস্যা, মাথায় কি চলতেছে, এসব কিছু দেখার জন্য এবং চিকিৎসা ক্ষেত্রে সুবিধার কারণে এই নিউরোলিঙ্ক কোম্পানি থেকে এরকম ডিসপ্লে বানানো হয়েছে। এবং এটা ব্রেনে থাকা ইলেকট্রনিক সিগন্যালগুলোকে আলোতে বা ডিসপ্লেতে দৃশ্যমান হিসেবে শো করে, যার কারণে ডিসপ্লেতে দেখা সম্ভব। তারপর চার নাম্বারে আমরা অনেক রকমের জামা কাপড় পরি, বেগুনি কালার, লাল কালার, নীল কালার, সবুজ কালার, অনেক রকম। এবার যদি আমি একটা ডিসপ্লের কথা বলি যেটা আপনার জামা কাপড়ের মধ্যে থাকবে, আপনি ইচ্ছা মতো জামার কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, মোবাইলের মাধ্যমে আপনি চাইলে আপনার জামাতে থাকা ডিসপ্লের কালার চেঞ্জ করতে পারবেন। বেসিক্যালি জামাতে যে সুতাগুলো ইউজ করা হয়, সুতা, এই সুতাগুলো হচ্ছে ডিসপ্লে। অনেকগুলো ছোটো ছোটো সুতা, মানে অনেকগুলো ছোটো ছোটো পিক্সেল, পিক্সেলগুলো একত্রিত হয়ে একটা ডিসপ্লে হবে, এবং নর্মাল একটা জামাকে সম্পূর্ণ একটা ডিসপ্লেতে কনভার্ট করে ফেলতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রনিক ক্লোথ, যেটা মূলত একটা জামা এবং জামার উপর একটা ডিসপ্লের আবরণ। এটা কোথায় ইউজ করা হবে, যারা বাইক ইউজ করবে বা যারা ড্রাইভিং করে, কারণ জামাতে একটা আলো থাকলে বা বিভিন্ন ডাইরেকশন থাকলে সহজে বুঝে যায় যে বাইকটা কোন দিকে যাবে বা বাইকের যাত্রীটা কোন দিকে যেতে যাচ্ছে। তো আপনি বাইক চালানোর সময় দেখতে পারবেন যে আপনি কোন দিকে যাচ্ছেন বা কোন লোকেশনে আপনি যাচ্ছেন, ম্যাপ দেখতে পারবেন, বা কেউ কল দিলে মোবাইল আর বের করতে হচ্ছে না। আপনি জামাতে দেখতে পারবেন যে কে কল দিছে, তো রিসিভ করে আপনি কথা বলতে পারবেন। অনেক কিছু হতে যাচ্ছে ভবিষ্যতে। তারপর আমি কথা বলবো পাঁচ নাম্বার ডিসপ্লে নিয়ে। মূলত ডিসপ্লে আমাদেরকে কোনো কিছু দেখতে সাহায্য করে, কিন্তু এখন আমি এমন একটা ডিসপ্লে নিয়ে কথা বলবো যেটা জিনিসকে লুকাতে সাহায্য করে। অবাক হচ্ছেন তো? হ্যাঁ, এমন একটা ডিসপ্লে বা এমন একটা কাঁচের জিনিস আছে যেটার পিছনে যে কোনো কিছুকে রাখলে সেটা ইনভিজিবল হয়ে যাবে। যেমন ধরুন, এটা যদি একটা ইনভিজিবল ডিসপ্লে হয়, তো এই ডিসপ্লের পিছনে যদি আমি কলমটা রাখি, আপনি কলমটাকে আর দেখতে পারবেন না। এখানে যদিও দেখা যাচ্ছে, কিন্তু ইনভিজিবল ডিসপ্লে হলে আপনি এই কলমটাকে আর দেখতে পারবেন না। তো এই জিনিসটা কোথায় ইউজ করা হয়, এটা মূলত সেনাবাহিনীরা তাদের ট্যাঙ্ক, বোমা, অস্ত্র লুকানোর জন্য ব্যবহার করে, বা যুদ্ধক্ষেত্রে এটা বেশি ইউজ করা হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও, এমন পাঁচটা ডিসপ্লে নিয়ে কথা বলছে যেগুলো একদম ফিউচারের টেকনোলজি, এবং বর্তমানে সবগুলো প্রায় অ্যাভেলেবেল। এবং আমার এই চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আছে, পুরাতন ভিডিওগুলো অবশ্যই দেখবেন, অনেক বেশি জোস ভিডিওগুলো, এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।